একটি নতুন ব্লগ কিভাবে আপনারা গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ সহ দেখাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না, তাহলে বুঝতে কিন্তু আপনাদের সমস্যা হবে। তো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারই কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনি যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখান থেকে সাবস্ক্রাইব করে নিন। ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে ডিসক্রিপশন বক্সটি সমরে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন জয়েন আস। তো এই যে আপনারা ফেসবুক গ্রুপের লিঙ্কটি দেখতে পাবেন, তো এখান থেকে আপনারা ক্লিক করে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আমার নতুন একটি সাইট দিয়ে এখানে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি যদি গুগলে গিয়ে টাইপ করেন বাংলা টেক, তো এরপর দেখবেন যে অটোমেটিক্যালি গুগল আপনাকে বিভিন্ন ধরনের কিওয়ার্ড এখানে সাজেস্ট করতেছে। তো আসলে এই কিওয়ার্ডগুলি মূলত আমরা মানুষরাই সার্চ করি, যার ফলে গুগল কিন্তু অটোমেটিক্যালি এগুলো শো করে। তো যাই হোক, এখান থেকে আমি যেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করেছি সেটি হলো বাংলা টেক ব্লগ। তো এই কিওয়ার্ডটায় যদি আমি ক্লিক করি, আপনিও যদি ক্লিক করেন, আপনি দেখতে পাবেন যে এখানে দ্বিতীয় নাম্বার পজিশনে যে সাইটটি রয়েছে বাংলা টেক ব্লগ ডট কম। তো এই সাইটটি মূলত আসলে আমার নতুন একটি সাইট। তো এই সাইটটি আমার কিনা সেটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি লক্ষ্য করেন, এখানে দেখুন, এখান থেকে ভিউ ব্লগে যদি ক্লিক করা হয়, তো এখানে দেখুন বাংলা টেক ব্লগ। তো এই কিওয়ার্ডের উপর আমি কিন্তু প্রতিদিনই এখানে দেখবেন যে ভিজিটর পাচ্ছি। এই গত মাসে আমি কিন্তু 4000-এর উপরে ভিজিটর পেয়েছি। তো এর 95% ভিজিটরই হলো গুগল থেকে আসে। তার কারণ হলো এখানে যেহেতু আমার সাইটটা দ্বিতীয় পজিশনে রয়েছে, প্রতিদিনই কিন্তু আমি কিছু না কিছু ভিজিটর পেতেই থাকি। এই কিওয়ার্ডটি আমরা যদি এখন কপি করে এখানে কিওয়ার্ড রিসার্চ টুলে আমরা যদি এখন পেস্ট করি এবং পেস্ট করে এখানে যদি সার্চ এখানে ক্লিক করলাম, তো এখানে দেখুন আপনার প্রতি মাসে 140টি সার্চ পড়ে আপনার সারা বিশ্ব থেকে এই কিওয়ার্ডের উপর, বাংলা টেক ব্লগ এই কিওয়ার্ডের উপর আপনার প্রতি মাসে 140টি সার্চ পড়ে। তো এখানে যদি সার্চের ভলিউম যদিও কম, কিন্তু আমি কিন্তু প্রতিদিনই আসলে ভিজিটর পাচ্ছি। এই বিষয়টি কিন্তু আসলে খুবই জরুরি নতুন একটি ব্লগের জন্য। তো এখানে দেখুন আপনি যে কিওয়ার্ড ডিফিকাল্টি, তো আপনি যদি নিজেও এই কিওয়ার্ড নিয়ে কাজ করেন, তো এখানে বোঝানোর সুবিধার্থে আমি বলতেছি যে আপনারা সবসময় লো কম্পিটিশন কিওয়ার্ডগুলি খুঁজবেন। এখানে দেখুন এই কিওয়ার্ডটি নিয়ে কাজ করলে কিন্তু আপনার পসিবল হবে আপনার জন্য কাজ করার জন্য। এখানে দেখুন পসিবল লেখা রয়েছে। তো আপনারা সবসময় এই এখানেই বুঝতে হবে আপনাকে যে লো কম্পিটিশন কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। তো এখানে যদি আমরা একটু এই ব্লকটাকে কেটে দিই, এখানে যদি দেখেন বাংলা টেক লিখে যদি সার্চ করি শুধু, এখানে দেখুন এই কিওয়ার্ডটি নিয়ে কিন্তু কাজ করা আসলে কঠিন। এখানে কিন্তু লেখাই রয়েছে যে হার্ট, তো এখানে কিন্তু যদিও এখানে দেখুন সার্চ ভলিউম কিন্তু অনেক বেশি, কোথায় ছিল 140 এখন হচ্ছে 640। তো সার্চ ভলিউম বেশি, কিন্তু আমার এই কাজটিও কিন্তু এখানে কিন্তু কঠিন। তো আমাকে নতুন অবস্থায় অবশ্যই যে কাজটি করতে হবে, আমাকে কিন্তু লো কম্পিটিশন কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। তো এখানে আমরা আরও একটি কিওয়ার্ড এখানে সার্চ করি যে বাংলা নিউজ। তো এটি লিখে যদি আমরা এখানে সার্চ করি, তো এখানে দেখুন এই কিওয়ার্ডে কাজ করা কিন্তু আরও কঠিন। এখানে কিন্তু দেখুন আরও কঠিন। এখন নতুন অবস্থায় আপনি একটি ব্লগ যদি তৈরি করেন এবং তৈরি করে যদি এই ধরনের কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করেন, যে এই কিওয়ার্ডগুলি আসলে কমন এবং দেখা যায় যে এই কিওয়ার্ড নিয়ে অনেক আগেই আপনার বিভিন্ন আপনার ওয়েবসাইট কাজ করে রেখেছে, তো সেই কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করলে কখনোই কিন্তু আপনি আসলে আপনার ব্লগটিকে আসলে ভালো এক পর্যায়ে নিয়ে আসতে পারবেন না। তো তার জন্য অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে, সবসময় লো কম্পিটিশন কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। তো আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি আগামী টিউটোরিয়ালে ইনশাল্লাহ চেষ্টা করব যে এই কিওয়ার্ড রিসার্চ টুলটি কিভাবে আপনারা আসলে ওপেন করবেন এবং এই কিওয়ার্ড টুলটি নিয়ে কিভাবে কাজ করবেন সেটিও আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকের মতো এ পর্যন্তই। আর ব্লগ বিষয়ক যদি কোনো কিছু জানার আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা ফেসবুক গ্রুপে জয়েন হবেন এবং জয়েন হয়ে আপনার সমস্যাটি তুলে ধরবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।